তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাজারের, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছ আমি আজকে ঘরের থেকে ভিডিও চালু করেছি। তো আজকে তোমাদেরকে তো পাগুরতলার আমাদের সাহেবের হাট, পাগুরতলা বাস স্টেশনের মানে তোমাদেরকে আজকে মণ্ডপ দেখাতে চলেছি, মানে প্যান্ডেল কীরকম হয়েছে না হয়েছে। তো অলরেডি তোমাদেরকে দুর্গা পুজোর আগেই দেখাচ্ছি, আর সপ্তমীর দিন দেখাবো। তো অলরেডি এখন আমরা চলো যাই, বাইক ওই জায়গাতে আছে, তো এখন যাব বাজারে, বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এর জন্য যাই না। তো ফাইনালি বন্ধুরা আমরা বাজারে এসে পড়েছি, দেখতে পাচ্ছ, আর আমি এখানে একটু দাঁড়িয়ে গেছি। তো কিসের জন্য দাঁড়াইছি, কারণ আমি আসতে দেখি যে আমাদের দুর্গা ঠাকুর এসে পড়েছে, মা প্রতিমা, মানে দুর্গা ঠাকুরের প্রতিমা এসে পড়েছে। তো সেটা এখন নামাচ্ছিল, তো আমি অলরেডি আসতেই দেখি, তো দেখতে আমি ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। দেখো প্রতিমা এই জায়গাতে নামানো হয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে রাখছে আর কি। তো অলরেডি তোমাদেরকে আজকে আমি সেরকম ক্লিয়ারভাবে আজকে দেখাবো না, কারণ যেদিন ঠাকুর বলছে তো অলরেডি প্রথম দিনই তোমরা আমাদের এই বাজারের আর ওই বাজারের অবশ্যই দেখতে পারবে, খুবই সুন্দর ভিউ। তো এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের যে প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাবো আমি রাস্তার সাইডে যে লাইটিংগুলো করেছে সেই লাইটিংগুলো দেখিয়ে আসে, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেল। তো অলরেডি এই সাইড দিয়ে লাইটিংটা বানিয়েছে, তো অলরেডি সামন থেকে আসতে হবে, চলো আগে সামন থেকে আসি তোমাদেরকে দেখাই। তো অলরেডি বন্ধুরা আমরা আমাদের গেটের সামনে আছি, দেখতে পাচ্ছ আমাদের পাগুরতলা সাইবেরহাট পাগুরতলা বাস স্ট্যান্ডের এটা হয়েছে আমাদের মানে প্রবেশ গেট, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে একদম পুরোটা দেখো। তো এই জায়গার থেকে তোমাদেরকে অলরেডি আমি দেখাচ্ছি, এখন তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাজারে গিয়ে আমাদের মানে মণ্ডপও বলা যায়, অবশ্য প্যান্ডেলও বলা যায়, যে প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আমরা এখন গেটের সামন দিয়ে যাচ্ছি, জামা কাপড় দিয়ে হাঁটুন। তো বন্ধুরা এই জায়গার থেকে সেরকম বোঝা যাচ্ছে না যে লাইটিংগুলো করেছে, তো অলরেডি দেখতে পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে, একদম বেকার দেখা যাচ্ছে, মানে মোবাইলে বেকার দেখা যাচ্ছে, আর এমনি আমরা যে আমাদের চোখের দৃষ্টি দিয়ে দেখছি সেটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে না। তো চলো একদম ডাইরেক্টলি আমরা পাগুরতলা গিয়ে তোমাদেরকে মণ্ডপটা দেখাই, মানে প্যান্ডেলটা দেখাই কীরকম হয়েছে, আর তোমরাও কমেন্ট করে বলবেন যে কীরকম লাগছে এবারের মানে আমাদের প্রবেশ গেটটা, কীরকম প্রবেশ গেট থেকে চালু করে অলরেডি মণ্ডপ টণ্ডপ কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলো আমরা আগে বাজারে ঢুকি, তারপর অলরেডি তোমাদের সঙ্গে আবার হচ্ছে দেখ। তো বন্ধুরা আমরা অলরেডি মণ্ডপের সামনে এসে পড়েছি, এখনও কাজ চলছে আমাদের, দেখো আর এই দেখো কাজ চলছে এখনও, লাইটিং ফাইটিং সব লাগাচ্ছে, দেখো বন্ধুরা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একটু ভিতরের দিকে ঢুকে দেখি, ও বন্ধুরা ভিতরে ঢুকে দেখি, তো এই সাইড দিয়ে ভিতরে যাইতে হবে, আর ওই দেখো ঠাকুর, তো অলরেডি ভিতরটা দেখো, ওয়াও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো আর দুর্গামায়ের প্রতিমা এসে পড়েছে অলরেডি, তো এগুলো লাইটিং ফাইটিং অলরেডি তোমরা আরও দেখতে পাবে, যে একেবারে সব কিছু দেখা দিলে একদম শেষ, ইন্টারেস্ট শেষ হয়ে যাবে। তো এই জায়গাতে স্টেজ হচ্ছে যে নাচা গানা হবে, এইটা সেটা হবে, উৎসব টুৎসব যা বলা হয় আর কি, দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাজারের মানে প্যান্ডেল অলরেডি অনেকটাই হয়ে গেছে, এখনও কাজ চলছে,
কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি এখনও। তো পুরো কমপ্লিট হবে, তো একদম ডাইরেক্টলি তোমাদেরকে প্রথম দিনে আমি তোমাদেরকে দেখাবো, সপ্তমীর দিন দেখাবো। তো অলরেডি দেখতে পারবে, তো পুরো কাজ যখন হয়ে যাবে অলরেডি সপ্তমীর দিন দেখতে পারবে তুমি। তো এখনও এই জায়গাতে কাজ চলছে, আর মায়ের মূর্তি এসে পড়েছে অলরেডি। তো তোমাদেরকে দেখাইছি, তো এখন আর কি দেখাবো। তো অলরেডি চলো একদম ডাইরেক্টলি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখাবো। তো অলরেডি বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি, বাইকে গিয়ে যেতে রেখেছি। তো অবশ্য আমাদের বাজারের প্রবেশ গেট আর হচ্ছে প্যান্ডেল কীরকম হয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেল কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে নাইস বা সুপার, এরকম যে কোনো একটা কমেন্ট করবেন বন্ধুরা। তো অলরেডি আমি বাড়িতে এসে পড়েছি, তো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো দুর্গাপুজোর আগে আমি তোমাদেরকে মানে কীরকম হয়েছে না হয়েছে তোমাদেরকে মণ্ডপের ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পরিবারের সদস্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, টাটা বাই বাই।